যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত। কোরআন ও হাদিস মতে এটি সৌভাগ্য আর রহমতের রজনী, আর তাই ইসলামী বিধান অনুযায়ী সারা বিশ্বের মুসল্লিরা মহান আল্লাহর অনুগ্রহ লাভে নামাজ ও কোরআন তেলাওয়াতে সময় পার করছেন। মোহাম্মদ কবির রিপোর্ট। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এবারও ইবাদত বন্দীগীর মাধ্যমে পালিত হচ্ছে শবে বরাত। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মগ্ন সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে গুনাহ মাফে ক্ষমা প্রার্থনায় রত মুসল্লিরা ভবিষ্যৎ জীবন ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করছেন তারা। আজকে রাত্রে আমি নামাজ পড়ব, তারপর ইবাদত করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, জাতির জন্য সবার জন্য দোয়া চাবো, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য দোয়া চাবো, একে অপরের দোয়া করব এবং সারা বিশ্বের মুসলমান আল্লাহপাক যাতে হেফাজত করে। শবে বরাত বা ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তা বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন, তাই স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারতও করেন মুসল্লিরা। তাদের আত্মার জন্য, কবর আজাবের জন্য আল্লাহ যদি আমাদের উশিলা তাদেরকে মাফ করে, আল্লাহপাক যেন সুন্দর একটি দিনে যেন সমস্ত কবরবাসীর আজাব আপনি মাফ করে দেন। শবে বরাত উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সবার মঙ্গল কামনায় মহিমান্বিত রাত পালন করবে মুসল্লিরা, এমন প্রত্যাশা আলেমদের। আজকে এই নামাজ পড়তে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এতবার এই সূরা দিয়ে পড়তে হবে, এই ধরনের কোনো হাদিসে প্রমাণ নেই। আজকে সেহেরি খেয়ে রোজা রাখা এটা উত্তম ভালো। তবে আজকের রাতে আল্লাহকে কায়ামনকে ডাকবো এবং ইস্তেগফার করবো, তওবা করবো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, সকলে সকলের জন্য দোয়া করবো। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা।